হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজন যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 17 অর্থাৎ 17তম পার্টে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং গত পার্টে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 17 নম্বর পার্টে কিন্তু গণিত সংক্রান্ত শ্রেণীবিভাজন আমি সলভ করাবো। তো যেহেতু আজকের বিষয়টা অঙ্ক, তো সুতরাং আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু থাকছে। সুতরাং আজকের ক্লাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটিকে একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 17 অঙ্ক সংক্রান্ত শ্রেণীবিভাজন অধ্যায়ে আজকের কোশ্চেন নাম্বার 1, যেখানে বলা হয়েছে বেমানান শব্দটি চিহ্নিত করো। তো এখানে 4টি অপশানের মধ্যে থেকে পিথাগোরাস, ইউক্লিড, ব্রহ্মগুপ্ত, নিউটন এই 4জন ব্যক্তিত্বের মধ্যে থেকে পিথাগোরাস, ইউক্লিড এবং ব্রহ্মগুপ্ত ছিলেন গণিত শাস্ত্রের সঙ্গে যুক্ত, কিন্তু একমাত্র নিউটন ছিলেন একজন পদার্থবিদ। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা যেটি আলাদা সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 2, গণিত, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি। তো এই 4টের মধ্যে থেকে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি হলো গণিতেরই 3টে শাখা। তো সুতরাং এক্ষেত্রে যেহেতু এই 3টে জিনিস গণিতের মধ্যে আছে, তো এক্ষেত্রে তাহলে আলাদা বা সঠিক উত্তরটি হবে অপশান এ, গণিত। কোশ্চেন নাম্বার 3, যোগ, বিয়োগ, গুণ, ভগ্নাংশ। এই 4টের মধ্যে থেকে যোগ, বিয়োগ এবং গুণ এগুলো হচ্ছে গণিতের বিভিন্ন প্রক্রিয়া, কিন্তু ভগ্নাংশ হলো বাস্তব রাশির একটি বিভাগ। তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর বা আলাদা হবে অপশান ডি, ভগ্নাংশ। কোশ্চেন নাম্বার 4, ভগ্নাংশ, শতকরা, করণী, গসাগু। এই 4টের মধ্যে থেকে ভগ্নাংশ, করণী এবং গসাগু এই 3টে হলো বীজগণিতের শাখা, কিন্তু শতকরা হলো পাটিগণিতের শাখা। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 5, পূরক কোণ, সম্পূরক কোণ, প্রবৃত্ত কোণ এই 3টে হলো জ্যামিতির সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই 3টে জিনিস আমরা জ্যামিতির মধ্যে পেয়ে থাকি। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি, জ্যামিতি। কোশ্চেন নাম্বার 6, ভেদ, অভেদ, সমীকরণ, পূরক কোণ এই 4টার মধ্যে থেকে ভেদ, অভেদ এবং সমীকরণ এই 3টি হলো বীজগণিতের অন্তর্গত বিষয়, কিন্তু পূরক কোণ যেটা আছে এটা কিন্তু জ্যামিতির সঙ্গে সম্পর্কযুক্ত। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 7, সমানুপাত, ব্যস্ত প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া, যোগভাগ এই 4টার মধ্যে থেকে ব্যস্ত প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া এবং যোগভাগ প্রক্রিয়া এই 3টি হলো সমানুপাতের অন্তর্গত, অর্থাৎ এই 3টি প্রক্রিয়া সমানুপাতে আমরা দেখতে পাই। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান এ, সমানুপাত। কোশ্চেন নাম্বার 8, ত্রিভুজ, প্রিজম, বৃত্ত, আয়তক্ষেত্র এই 4টের মধ্যে থেকে ত্রিভুজ, বৃত্ত এবং আয়তক্ষেত্র এই 3টি হলো দ্বিমাত্রিক চিত্র বা 2D চিত্র যেটা আমরা বলি সেইটা, আর একমাত্র প্রিজম যেটা আছে এটা কিন্তু হলো ত্রিমাত্রিক বা 3D পিকচার। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 9, প্রিজম, পিরামিড, গোলক, বর্গক্ষেত্র এই 4টের মধ্যে থেকে প্রিজম, পিরামিড এবং গোলক এই 3টি কিন্তু ত্রিমাত্রিক বা 3D বস্তু, একমাত্র বর্গক্ষেত্র যেটা আছে এটা কিন্তু দ্বিমাত্রিক বা 2D বস্তু। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 10, বৃত্ত, ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এই 4টের মধ্যে থেকে ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র এগুলো কিন্তু সরল রেখাংশ দ্বারা গঠিত, কিন্তু একমাত্র বৃত্ত হলো বক্ররেখা দ্বারা গঠিত। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান এ, বৃত্ত। কোশ্চেন নাম্বার 11, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, ট্রাপিজিয়াম এই 4টের মধ্যে থেকে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এবং ট্রাপিজিয়াম এগুলো হলো 4টি করে রেখাংশ দ্বারা গঠিত, কিন্তু একমাত্র ত্রিভুজ যেটা আছে সেটা 3টি রেখাংশ দ্বারা গঠিত। তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি, ত্রিভুজ। কোশ্চেন নাম্বার 12, সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র, সুষম পঞ্চভুজ, ট্রাপিজিয়াম এই 4টের মধ্যে থেকে সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং সুষম পঞ্চভুজ এদের প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ সমান, কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বাহু এবং কোণ কিন্তু সমান হয় না বা সুষম হয় না। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি।
কোশ্চেন নাম্বার 13, মধ্যমা, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, এই চারটের মধ্যে থেকে ব্যাসার্ধ, ব্যাস এবং জ্যা এগুলো হলো বৃত্তের অংশ, কিন্তু মধ্যমা যেটা এটা কিন্তু বৃত্তের অংশ নয়, এটা হচ্ছে ত্রিভুজের অংশ। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ, মধ্যমা। কোশ্চেন নাম্বার 14, ত্রিভুজ, রেখাংশ, বর্গক্ষেত্র, রম্বস, এই চারটের মধ্যে থেকে ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং রম্বস এগুলো হলো দ্বিমাত্রিক চিত্র যেগুলো রেখাংশ দ্বারা গঠিত, কিন্তু রেখাংশ হলো একমাত্রিক চিত্র। তো তাহলে এক্ষেত্রে আলাদা বা সঠিক উত্তর হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 15, চতুস্তলক, শঙ্কু, পিরামিড, প্রিজম, এই চারটের মধ্যে থেকে চতুস্তলক, পিরামিড এবং প্রিজম এই তিনটি বস্তুর কোনো বৃত্তাকার সমতল থাকে না, কিন্তু শঙ্কুর ক্ষেত্রে একটা বৃত্তাকার সমতল কিন্তু থাকে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি, শঙ্কু। কোশ্চেন নাম্বার 16, ABCD চারটি অপশানের মধ্যে থেকে 2, 5 এবং 7 এই তিনটে হলো মৌলিক সংখ্যা, কিন্তু 4 কোনো মৌলিক সংখ্যা নয়। তো তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর আলাদা হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 17, এখানে চারটি অপশানের মধ্যে থেকে 6, 9 এবং 12 এই সংখ্যা তিনটি হলো তিনের গুণিতক, অর্থাৎ তিনের ঘরের নামতাই কিন্তু আমরা 6, 9 এবং 12 কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু 14 কিন্তু এক্ষেত্রে তিনের গুণিতক নয়। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আলাদা হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 18, ABCD চারটি অপশানের মধ্যে থেকে 9, 16 এবং 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এখানে 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে 16 এবং 5 স্কোয়ার হচ্ছে 25, কিন্তু এক্ষেত্রে যেটি আলাদা সেটি হচ্ছে 18, অর্থাৎ এটি কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি। তো বন্ধুরা, এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং বুঝতে যদি সুবিধা হয় তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও এবং এই ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবং এই ক্লাসগুলো সম্বন্ধে তোমাদের যদি কিছু মতামত বা কিছু বলার থাকে সেগুলো কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 19, এখানকার চারটি অপশানের মধ্যে থেকে 7, 9 এবং 15 এই তিনটি হচ্ছে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা, কিন্তু একমাত্র 22 হচ্ছে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 20, এখানকার চারটি অপশানের মধ্যে থেকে এখানে 39, 52 এটা কিন্তু 13 গুণিতক, অর্থাৎ 13 ঘরের নামতাই কিন্তু আমরা এটা পেয়ে যাই, 3 তেরং 39, 4 তেরং 52, 5 তেরং 65, কিন্তু এই 42 কিন্তু 13 ঘরের নামতাই নেই বা 42 কিন্তু 13 গুণিতক নয়, ক্ষেত্রে সঠিক অপশানটি হবে বি। কোশ্চেন নাম্বার 21, এই চারটি অপশানের মধ্যে থেকে 37, 41 এবং 79 এই তিনটে সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু এখানে 55 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এই 55 5 বা 11 দ্বারা কিন্তু বিভাজ্য। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 22, এখানকার এই চারটি অপশানের মধ্যে থেকে এখানে লক্ষ্য করো 27 হলো তিনের ঘন, অর্থাৎ 3 কিউব, 125 এটা কিন্তু 5 কিউব এবং 216 এটা কিন্তু 6 কিউব, অর্থাৎ এগুলো কিন্তু পূর্ণঘন সংখ্যা, কিন্তু এখানে যে 100 আছে এটা কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। তো তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 23, এখানকার চারটি অপশানের মধ্যে থেকে 36, 5, 12 এবং 6, 36 যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা, কারণ এগুলো শেষে কিন্তু 6, 2, 6 এই সমস্ত সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় এগুলো কিন্তু জোড় সংখ্যা, কিন্তু এখানে 31 যেটা রয়েছে অর্থাৎ শেষে কিন্তু 1 রয়েছে, সুতরাং এটা কিন্তু জোড় সংখ্যা নয়। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আলাদা হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 24, এই চারটি অপশানের মধ্যে থেকে √7, √18 এবং √29 এই তিনটে সংখ্যা হলো অমূলদ সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলোর কিন্তু কোনো বর্গমূল হয় না, কিন্তু এখানে √25 যেটা রয়েছে এটা কিন্তু বর্গমূল সম্ভব, অর্থাৎ এটি কিন্তু মূলদ সংখ্যা। তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর আলাদা হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 25, এই চারটির মধ্যে থেকে 66, 132 এবং 176 এই তিনটে সংখ্যা হলো 11 গুণিতক, অর্থাৎ এই তিনটি সংখ্যা 11 দিয়ে কিন্তু বিভাজ্য বা 11 দিয়ে ভাগ করলে এক্ষেত্রে মিলে যাবে, কিন্তু এই 81 কিন্তু এই 11 দ্বারা বিভাজ্য নয়,
বা এই 81 এর গুণিতক নয়। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 26, এই চারটি অপশানের মধ্যে থেকে অপশান নাম্বার এ, বি এবং অপশান নাম্বার ডি, এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু একমাত্র রুট অফ 21 এটি কিন্তু মূলদ সংখ্যা নয়। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 27, এই চারটি অপশানের মধ্যে থেকে 4, 5 এবং 13, এই সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়, কিন্তু জিরোকে স্বাভাবিক সংখ্যা কিন্তু বলা হয় না, এটি হচ্ছে আলাদা। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 28, এবিসিডি চারটি অপশানের মধ্যে থেকে অপশান নাম্বার এ 49 হচ্ছে 7 বর্গ, অপশান নাম্বার বি 121 হচ্ছে 11 বর্গ, ডি 169 হলো 13 বর্গ, কিন্তু 144 হলো 12 বর্গ, যেটা হলো যৌগিক সংখ্যার বর্গ। 12 ছাড়া বাকি যে সংখ্যাগুলোর বর্গ আমরা পেলাম একটু আগে, সেগুলো সমস্ত কিন্তু মৌলিক সংখ্যার বর্গ। তো সুতরাং তাহলে একমাত্র এই 12 হচ্ছে যৌগিক সংখ্যার বর্গ। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। এটি কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 29, এই চারটি অপশানের মধ্যে থেকে 7, 7/2 এবং 9/5, এই তিনটি সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু এই পাই যেটা রয়েছে এটা কিন্তু অমূলদ সংখ্যা। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 30, এবিসিডি চারটি অপশানের মধ্যে থেকে এখানে 36, 48 এবং 96 এই যে তিনটে সংখ্যা, এই সংখ্যা তিনটে কিন্তু 12 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই তিনটে সংখ্যা কিন্তু 12 দিয়ে ভাগ করলে মিলে যাবে, বা 12 ঘরের নামতাই কিন্তু আমরা এই তিনটে সংখ্যা পেয়ে যাই। কিন্তু 52 এটি কিন্তু এই 12 দ্বারা বিভাজ্য নয়। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান এ, 52। তো তাহলে বন্ধুরা, এই 30 কোশ্চেনের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজন অধ্যায়ের পার্ট 17। এর পরবর্তী পার্টটিও এই অঙ্কের উপরে নেওয়া হবে, এবং পরবর্তী পার্টগুলো প্যাটার্ন কিছুটা আলাদা এবং সেগুলো কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। তো সেই সকল ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং এর থেকে যদি তোমরা উপকৃত হও, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।